24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের দাশা নদীর পারে ধিক্কার মিছিল আয়োজন করা হলো শেখ শাহজাহান ও শিবপ্রসাদ হাজরার কুরুচিকর মন্তব্যের ও রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদারের কুরুচিকর মন্তব্যর করার কথার জন্য এক নম্বর ব্লক সভাপতি শেখ শাহজাহান দু নম্বর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা আজ তার পথসভা উপস্থিত ছিলেন। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক মহাশয় নেতৃত্বে মালমপাড়া বাজারে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের খাদ্যের কর্মাধ্যক্ষ ও সন্দেশখালী অঞ্চলের সভাপতি সুশান্ত সর্দার মহাশয় ও সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী গৌর রায় মহাশয়, সন্দেশখালীর শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় সঞ্জয় মণ্ডল মহাশয়, সন্দেশখালী অঞ্চলের সাধারণ সম্পাদক আকবর গাজী মহাশয়, সন্দেশখালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিন্দু ও তৃণমূল কংগ্রেসের সৈনিক সন্দেশখালী থেকে প্রতিনিধি সুকান্ত দাস। আপনারা জেনেছেন 9 তারিখ মাদক পাচার সংক্রান্ত বিষয়ে একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, তারপর 15 তারিখ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালী বিধানসভার কনভেনার শেখ শাহজাহান মহাশয়ের নামে ওই মাদক পাচার কাণ্ডে যুক্ত এরকম অভিযোগ করেছেন সঙ্গে শিবপ্রসাদ হাজরা। আমরা সন্দেশখালী বিধানসভার ক্ষেত্রে আমাদের জননেতা শেখ শাহজাহান মহাশয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মাথায় রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাজ করে যাচ্ছে এবং মানুষের উন্নয়ন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর বিধানসভার জননেতার নামে যেভাবে কুৎসা রটানোর চেষ্টা করলেন এবং কালিবা লেপন করবার চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে আমরা বলতে চাচ্ছি তথ্যহীন, এটা প্রমাণহীন। এরকম একটা কুৎসা রটানো প্রকাশ্যে মিডিয়ায়, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এজন্য সন্দেশখালী বিধানসভা তথা সন্দেশখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকের প্রথম সভা হলো, আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম, ধিক্কার সভা করলাম, যে সভার মধ্য দিয়ে সমস্ত সাধারণ মানুষের এই বার্তা দিতে চাইলাম যে বিজেপির ঘর থেকে যে কথা বলা হয় বিজেপির তোতা পাখি হিসাবে, তাদের কোমরের জোর হিসাবে সিবিআই এবং ইডি সেইটাকে ব্যবহার করতে চাইছে, ইডিকে দিয়ে ব্যবহার করানোর চেষ্টা করছে। আমরা বাংলার মানুষ সেটা জেনে গেছি, সন্দেশখালীর মানুষের জানতে যেটুকু বাকি ছিল সেটুকু নিয়ে আমরা জেনে গেলাম, কারণ আমাদের বিধানসভার কনভেনার এরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এই আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে থেকে আমরা লড়াই করি, তিনি যদি অসৎ হবেন তাহলে আমাদেরকে নিয়ে মানুষের জন্য এত ভাবতেন না, আমরা তার ভাবনা তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে থেকে আমরা এই লড়াই চালিয়ে যাব। সন্দেশখালী থেকে কেন, সন্দেশখালী বিধানসভা থেকে কেন, আমরা এর থেকে আরও অনেক দূরে যেতে হলো। আমরা সন্দেশখালীর মানুষ হিসাবে সন্দেশখালী এলাকা থেকে সমস্ত মানুষ সমবেত হয়ে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে, ঘাসের উপর জড়া ফুল চিহ্নটা কাঁধে নিয়ে আমরা সেই লড়াইয়ে নামব। আপনার নাম? আমার নাম দিলীপ মল্লিক, প্রধান সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। থ্যাংক ইউ। বললাম এই জন্যেই যে আমাদের সন্দেশখালীর আইকন, আমাদের সন্দেশখালীর নয়নের মণি, সন্দেশখালীর অভিভাবক, যার জন্য আমরা সন্দেশখালীতে পথ চলতে পারি, সেই আমাদের প্রিয় নেতা শেখ শাহজাহান সাহেব এবং আমাদের ব্লক টুয়ের সদস্য সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নয়নের মণি আমাদের শিবপ্রসাদ হাজরা মহাশয়ের নামে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার না জেনে শুনে একটা কুরুচিকর মন্তব্য করলেন তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। উনি জানেনই না যে শাহজাহান শেখকে কখনো বলছেন শাহজাহান মোল্লা, শিবপ্রসাদ বাবু কোন সিটে দাঁড়িয়েছেন জানেন না, কখনো বলছে 49, কখনো বলছে 46, জানেনই না। শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনৈতিক লড়াইটা হবে তো রাজনীতি দিয়ে, একটা মানুষের নামে মিথ্যে কথা বলে যে প্রমাণ নেই তাই নিয়ে তাকে জড়িয়ে দেওয়া হলো, জড়িয়ে দিচ্ছি দিয়ে আমি রাজনীতি স্বার্থ চরিতার্থ করার জন্য। আমাদের নেতা সঙ্গে সঙ্গেই তার বাইট দেখার পরে দু ঘন্টার মধ্যেই তিনি প্রেস মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন যে মাদক পাচার তো দূরের কথা, মাদক পাচার তো দূরের কথা, যদি যে কোনো অনৈতিক কাজের সঙ্গে যদি আমি শেখ শাহজাহান যদি জড়িয়ে থাকি, যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি কলকাতার রাজপথে ফাঁসির দড়ি গলায় নেব। কিন্তু সুকান্ত মজুমদার তো পারবে কি যদি প্রমাণ করতে না পারে জুতোর মালা গলায় নিতে? তাই আমরা প্রতিবাদ করছি যে আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টিভি চ্যানেলে বলেন যে শাহজাহান মানুষের কাজ করে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন মানুষের কাজ করে, আপনারা জানেন কতটা নির্ভীক, কতটা সততার প্রতীক, ত্যাগের প্রতীক, নিষ্ঠার প্রতীক, প্রতিবাদের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন। তিনি বলছেন যে
যে সাজান মানুষের কাজ করে আর সেই নেতার নামে যখন কালিমা লিপ্ত করে আমরা সন্দেশখালী মানুষ আমরা চুপ থাকতে পারিনি আমরা থেমে থাকতে পারিনি তাই আমরা সুকান্ত মজুমদারের যাতে অবিলম্বে উনি প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে বলেন যে এটা আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে যদি না বলেন তাহলে আমরা আমাদের এই আন্দোলন আমাদের চলতে থাকবে এরপরে আমরা কলকাতা রাজপথে গিয়ে আমরা আন্দোলন চালাবো আপনার নাম আমার নাম সুশান্ত সর্দার আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি